যে জাল দেখালাম তোমাকে, জালখান খরা, তা জালখান ধুয়ে পরিষ্কার করিয়ে শিলিগুড়ি দিচ্ছে, যেহেতু শয়তান জাল এখানে। হ্যাঁ, চারিপাশে পাড়া, বাবরে প্রতিটি খুবই খুবই পাড়া। এদি 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 মাছগুলো তো বিড়ির মুরুদ নাই আর, এখানে শয়তান জাল পা লম্বা তো বেশ। জালখান কত সুন্দর, এই জালত মাছ আছে পড়বেই। শয়তান জাল, খুব ঘন রে জালখান। পাড়া ওই জন্য রে, সেদিন মাথা খুঁজি পাং না, ঢোকে খুঁজি পাই আসছে শুনে দেখি ধরলুম যে জালখান দেখেন এমন। কেউ ছিড়ছে নাকি? কে জালখান ছিড়বে নাকি? জাল ছাড়াও রে, গাড়ি এসে যাচ্ছে দেখো, এই জালের উপরে গাড়ি উঠলে গাড়িকে না বিশাল লম্বা এই জালখান, এক হাঁটু এক গালা জলে তো বসা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু মাছ চারিপাশে উজান ভাটানি সব দিক দিয়ে মাছ পড়ে এইখান জালত, জালখানের নাম হচ্ছে শয়তান জাল। লম্বা মোটামুটি 30 হাত, না 60 হাত, এই 60 হাত জাল। এই যে চারকোনাগুলো, এই যে ঘরগুলো দেখে দিচ্ছেন চারকোনা, প্রতিটিতে একটা করে পাড়া আছে, এই পাড়ার মাছ ধরলে মাছ আর বিড়ির ক্ষমতা নাই, মানে সবচাইতে মাছ মারার যন্ত্র বেশি আর কি। এই 60 হাত লম্বা এই জালখান, কারণ মাছ মারা সার হয়েছে, এই যে জালখানে ধুয়ে দিচ্ছে আর কি, জালখান ধুয়ে ধুয়ে শুকিয়ে টুকিটুকি করে করে ছিঁড়ে আছে, সেই ছিঁড়েটা সেলাই করে দিচ্ছে, পরে যদি আরও জল হয় তো আরও তখন বসা বেজন সিলেখান ঠিক করে দিচ্ছে। তাই এই যে জাল, এই 60 হাত জালের দাম মোটামুটি 5,000-এ আলাদা দাম বাড়ছে। হ্যাঁ, 5,000 টাকা এই 60 হাত লম্বা, আর প্রতিটি খোপে খোপে কিন্তু একটা করে পাড়া আছে, পাড়া বলতে যেটা মাছ ঢোকার মাছ আর বিড়ির পায় না সেই পাড়াটা। তো এটা হচ্ছে এই মাছ মারা জাল, বর্তমান সব জায়গাতে এইখানে জাল আছে। এই যে এই যে এই যেটা পাড়া, এটা পাড়া, এদিকে মাছ ঢুকবে, আর এটা হচ্ছে উপাশে, মানে উজালি আর ভাইটালি দুই পাশে মাছ পড়ে এই জালখানে, মানে উজালি ভাইটালি দুই পাশেই মাছ পড়ে। এই যে দেখা যায় না, এই যে আলাদা আলাদা দেখা যায় একটু ডাবল ডাবল কাপড়, এই কাপড়গুলো দেখা যায় না, এটা জাল, এই জালটাই বল পাড়া আর কি, জালটায় পাড়া। তো এটা হচ্ছে নাম হচ্ছে শয়তান জাল আর কি। দেখো এখানে রেলের ডাব্বার মতো, রেলগাড়ির মতো মনে হয়, বুঝছে? এই যে এই যে এই যে পাড়া, এই যে পাড়া দেখছেন, খুব টেকনিকভাবে মাছ মারা হয়, বসালে আর মাছ এপার থেকে ওপার যাওয়ার মুরত নাই, ঢোকা লাগবে, আর ঢুকলে সেটা আর বাইরে পাবেন না। হয় এই জন্য এই জালটার নাম শয়তান জাল। মোটামুটি হাঁটু জালত তো বা কমা জালত তো বসা খুব সুবিধা হয় এখানে জাল। এই যে দৈর্ঘ্য হচ্ছে 60 হাত, জালখানে ব্যাস হচ্ছে 1 ফুট বাই 1.5 ফুট, আর লম্বা হচ্ছে 60 হাত। জালখানে দুই পাশ দিয়ে মাছ ঢালা যায়, এই পাশে মাছ বাড়ি করা যায়, আর ফির
ওই 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 মাথাতেও ইয়ে মাছ বার করা যায় আর কি, মানে দুই পাশে মাছ গির করার ব্যবস্থা আছে এখানে, কিন্তু ওই সাইডের লম্বা সাইড হাতেই পাড়া আছে আর কি মাছ ঢোকার দরজা আর কি, যেটা ঢুকলে ওটা ব্রিজ পায় না আর কি। তো এটি হচ্ছে জালের, দেখালাম তোমাকে জালখান খরা, তা জালখান ধুয়ে পরিষ্কার করিয়ে শিলিগুড়ি দিচ্ছে, যেহেতু জল নাই জল হলে বসাইবে। তো যাই হোক, আজকের মনে ভিডিওটা এই পর্যন্ত, যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একদিন পর তো ভিডিও নিয়ে আসা হয়। আর সবাই ভালো থাকেন, আজকের মনে এটুকা, নমস্কার।